যেহেতু এজাহারত তেনেকুৱা কগনিজিবল অফেন্স আহিছে আমি দিশপুর থানাত এটা কেস রুজু করে আমি তদন্ত আগবাইছো আর যিজন ব্যক্তির বিরুদ্ধে এইখানি অভিযোগ আহিছে তার প্রারম্ভিক তদন্ত দেখা গল যে আমি তেনেকুৱা ভিডিও ক্লিপিংও পাইছো যে ব্যক্তিগৰাকীক সোধা পোছাৰ দরকার আর আইনমতে আমি সেই প্রারম্ভিক যিখিনি ব্যবস্থা লব লাগে সেইখিনি লৈ যিগৰাকী ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত আহিছে সেই অভিযুক্তগৰাকীক বর্তমান আমি সোধা পোছাৰ কারণে আটক করছো ইয়াতে মই আৰু এটা কৈ থব বিচাৰো যে মহামান্য সুপ্রিম কোর্টৰ উচ্চতম ন্যায়ালয়ৰ এটা ডাইরেকশন আছে যে এনেকুৱা যিকোনো ধৰণৰ হেট স্পিচ যদি কোনোবাই দিয়ে তেতিয়া হলে অভিযোগ পালে পুলিশে ততাতৈয়াকৈ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু যদি কোনোৱে অভিযোগ নিদিয়েও তেতিয়া হলে পুলিশে নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰি তাৰ তদন্ত কৰি বিহিত ব্যৱস্থা ল'ব গতিকে আমাৰ হাতত এখন এজাহাৰ আহিছে প্রারম্ভিক তদন্তত আমি দেখিছো যে সোধা পোছার আবশ্যক আছে ব্যক্তিগৰাকীক আর সেই কারণে আমি ব্যক্তিগৰাকীক বর্তমান সোধা পোছার কারণে আটক করছো পরবর্তী পর্যায়ত যেখানে আইনগত ব্যবস্থা লব লাগে আমি লম। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।